হ্যালো বন্ধুরা, আমি উন্নতি বেথরি থেকে বলছি। উন্নতি ব্লগিং চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে, কাছে এবং দূরে, দেশ বা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা ঠাকুরের আশীর্বাদে খুব ভালো আছেন, আর আমিও আমার পরিবার নিয়ে ঠাকুরের আশীর্বাদে খুব ভালো আছি। আজকের ব্লগিংটা সকালবেলায় শুরু করলাম একদম গরম চা দিয়ে, কিন্তু সকালটা বেশ ভালোই ছিল। তারপরে উঠে মনটা খুব খারাপ হয়ে গেল। অবশ্যই বলবো কেন খারাপ হয়েছে। অ্যাকচুয়ালি যারা ফুল গাছ বা যে কোনো ফলের গাছ কষ্ট করে ছোট থেকে বড় করে, তারপরে ফুল ধরে ফল ধরে, তারাই একমাত্র কষ্টটা বোঝে। তো আমি এর আগে একটা ভিডিওতে একটা ফুল দেখিয়েছিলাম, ঘন্টা জবা। ওই ফুলটা কিন্তু সব সময় দেখাও যায় না আর সব জায়গা পাওয়াও যায় না। তো ওটা অনেকভাবে অর্ডার দিয়ে ফুল গাছটা আনা হয়েছিল। তো একটা খুব সুন্দর একটা ফুলও ধরেছিল, অনেকেই বেশ ফুলটার জন্যই দেখতে আসতো। তো আমাদের অ্যাকচুয়ালি অনেকের বাড়িতেই ছাদ আছে, ছাদের মধ্যে ফুলের বাগান করে। তো আমাদের যেহেতু ছাদ নাই, তো আমাদের বাড়ির সামনে একটুখানি জায়গা আছে, সেখানেই আমার হাজবেন্ড কিছু ফুল গাছ নিয়ে এসেছে, সেগুলোই লাগিয়েছি, সেগুলোই জল দিই, মানে সেগুলোই ফুল ফোটানোর চেষ্টা করছি। তো সকালবেলা উঠে সত্যি মনটা এতটা খারাপ হয়ে যাবে ভাবতেই পারিনি। কালকে তোমার বিকালবেলায় সন্ধ্যার আগে আগে যখন ফুল গাছে জল দিই, তখনও ফুলটা ছিল। তারপরে তোমার সকালবেলায় চা খেয়ে ফুল গাছে জল দিতে এসেছি, এখন দেখছি তোমার ঘন্টা জবা ফুলটা নেই, কে ছিঁড়ে নিয়ে চলে গেছে বুঝতেই পারিনি। এর জন্য মনটা খুব মানে খারাপও লাগছে যে ওই গাছটাতে একটাই ফুল ছিল, আর এখনও কুড়ি আছে, সে কবে ফুটবে, এখনও দেরি আছে ফুটতে ফুটতে। কিন্তু ফুলটা এত সুন্দর লাগছিল, অনেকেই না ফুলটার জন্য আমার বাগানটা দেখতেও আসছিল, সেই বলছিল এটা কি ফুল, এত সুন্দর ফুলটা। আর যে কোনো জিনিস, নিজের জিনিস কেউ যদি সুন্দর বলে, সেখানে কিন্তু খুব ভালো লাগে সবারই, আমারও খুব ভালো লাগতো। তো আমার প্রথমে একটা গোলাপ গাছ ছিল, তারপরে অনেকগুলো গোলাপ গাছ নিয়ে এসেছে। তো যেহেতু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির, একসঙ্গে অনেকগুলো ফুল গাছ কিংবা গোলাপ গাছ অত টাকা পয়সা খরচা করে আনা তো সম্ভব না, তো একটা দুটো করে করে নিয়ে আসে। তো আস্তে আস্তে আনতে আনতেই অনেক হয়ে যাবে। আজকে কিন্তু আমি খুব সুন্দর একটা রেসিপি দেখাবো, আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি। এভাবে রান্না করলে আমি যেভাবে পদ্ধতিতে দেখাবো খুব টেস্টি হয় আর খুব স্বাদেরও হয়। তো আমি যেভাবে রান্না করব সেভাবে যদি রান্না করেন, আর আশা করি একবার খেয়েই দেখবেন রান্না করে, খারাপ লাগবে না। সব সময় যে বাড়িতে পোস্ত এগুলো বাটার এগুলো সবসময় যে থাকবে, সবসময় যে মশলা দিয়ে খেতে হবে তো কোনো মানে নাই। অনেক সময় আর শীতের সময় তো প্রচুর প্রচুর সবজি থাকে, সেগুলো দিয়েও কিন্তু খুব ভালো লাগে সবজি দিয়ে পনিরের তরকারি খেতে। আর আমাদের বাড়ি, আমার হাজবেন্ড পনির পছন্দ করে না, ও খায় না, তো বাদ বাকি সবাই পনির খুব প্রিয়, আমার ছেলেদের তো খুব প্রিয়, আর পনিরটা আমাদের খুব হয়। তো আমি আজকে পনির রেসিপিটাই শেয়ার করব, যদি ভালো লাগে তাহলে আমাকে বলবেন কমেন্টে। তো আমি চেষ্টা করব প্রত্যেক ভিডিওতে ছোটোখাটো একটা করে মানে রান্নার ভিডিও দেওয়ার বা টিপস দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের যদি ভালো লাগে, আপনারা যদি বলেন তাহলেই দেব, না হলে না, কারণ আমি এত দূর আর এখানে আসতে পেরেছি একমাত্র আপনাদের জন্য। তো আমি এখানে আলু নিয়েছি ছোট ছোট করে কেটে, ফুলকপি কেটে নিয়েছি, পনির, পনিরটা লবণ দেব না, হালকা একটু হলুদ ছিটিয়ে ভেজে নেব। আমি কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করিনি, পুরোটাই সাদা তেলে করব। তো আমি পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, যেহেতু সবজির মধ্যে দেব,
আর কাঁচা কাঁচা থাকলে নাড়াচাড়া করতে ভেঙে যাবে। আর এখানে আমি জিরা ফোড়ন দিয়েছি। তো আলুটা আগে একটু ভেজে নেব, যেহেতু নতুন আলু বেশি ভাজতে হবে না। আলুটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে ওর ভিতরে আমি ফুলকপি দিয়ে দেব। ফুলকপি আর আলু ভালো করে ভেজে তারপরে এখানে আমি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দেব। আপনারা যদি চান বাটা লঙ্কা বা অন্য কিছু ইউজ করতে পারেন, শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি আদা জিরা চার হালকা পনির কালারের জন্য তরকারি পাতলা ঝোল খেতে চায় একদম হালকা মশলায়, এই রেসিপিটা একমাত্র তাদের জন্য। একদম পাতলা ঝোল হবে, হালকা মশলা, একদম পারফেক্ট। তো এবার আমি সব কিছু দিয়ে ভালো করে আলু ফুলকপি আর বাদবাকি যে মশলাগুলো দিয়েছি একটু একটু করে সবগুলো মিশিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে কষিয়ে যাব। আমার পুরো মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে, দেখো মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন জল দিয়ে দেব। জল যে যার পরিমাণ মতো দেবে, কতটা পাতলা ঝোল রাখবে কি শুকনো শুকনো রাখবে যে যার আন্দাজ মতো দেবে। তো আমাদের বাড়িতে একটু আমরা ঝোল খাই, এর জন্য আমি ঝোলটা বেশি দিয়েছি। তো আমার আলু ফুলকপি দুটোই সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পনিরগুলো দিয়ে দেব। তো পনিরগুলো দিয়ে আর একটু তরকারিটা ফুটিয়ে নেব। ওটা ফুটানো আমার কমপ্লিট হয়ে গেছে, যেহেতু শীতের দিন বাড়িতে ধনে পাতা আছে, একটু ধনে পাতা ছড়িয়ে দিলে টেস্টটা আরও বেশি হবে। তো আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে এটা নামিয়ে নেব। তো আমি একটু বেশি করেই করেছি, দুপুরবেলায় খাবো আর রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এখনই আলাদা করে সরিয়ে রেখে দেবো, যেটা বেশি থাকবে সেটা আমি দুপুরবেলার জন্য, কারণ দুপুরে সবাই খাবে, আর রাতের জন্য অল্প একটু রেখে দেবো রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে, সবাই যদি ভালো কমেন্ট করে যে এরকম রেসিপি দেখতে চাই, তাহলে অবশ্যই প্রতিদিনের ভিডিওর সাথে সাথে ব্লগিংয়ের সাথে সাথে আমি একটা করে রান্নার রেসিপি দেব। তো আজকে এই যে ভিডিওটা দেখছেন, ভিডিওটা আমি গতকাল রাতে শ্যুট করেছিলাম, তো সেটা দেখানো হয়নি, সেটা আজকে দেখাচ্ছি। তো আমার হাজবেন্ড বাজার করে নিয়ে এসেছিলো, অনেক রাতে এসেছিলো, এর জন্য আর শুধু ভিডিও করে রেখেছিলাম। তো এখন এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। যেহেতু শীতের দিন, শীতে তো প্রচুর সবজি পাওয়া যায়, আর আমাদের এখানে নাগাদি হাটে ওখানে একদম আরও গ্রাম, পুরো আমাদের তো গ্রামে বাড়ি, ওটা আরও গ্রাম, ওখানে প্রচুর সবজি পাওয়া যায়, একদম টাটকা টাটকা সবজি। তো ওখান থেকে নিয়ে এসেছে পেঁপে, তারপরে লঙ্কা, কাঁচকলা, পেঁয়াজ, মাটির আলু, বেগুন, ফুলকপি, গাজর, তারপরে তোমার তার কী কী এনেছে তারপরে দেখাচ্ছি, ধনে পাতা, আর নিয়ে এসেছে কলা, আর তোমার কুল নিয়ে এসেছে। কুল এবছরে আগে খাইনি, আজকেই প্রথম খেলাম কুল। তো কুলগুলো এখনও অতটা মিষ্টি হয়নি, এখনও একটু কষকষ আছে, সবে নতুন উঠছে। তো আরও বাঁধাকপি এনেছে, ওটা তো বলাই হয়নি, এগুলো সব নিয়ে এসছে। এখন আরও সিম নিয়ে এসছে, তো এগুলো সব বের করব, বের করে যেগুলো পোকা আছে সেঁচা আছে সেগুলো সব বাইরে রেখে দেব, আর যেগুলো ভালো সেগুলো আবার এরকম ক্যারি ব্যাগের মধ্যে ভরে যেগুলো ফ্রিজে রাখার, কারণ আলু পেঁয়াজ এগুলো তো ফ্রিজে রাখা যাবে না। তো যেরকম লঙ্কা তোমার ধনে পাতা এগুলো ফ্রিজে রাখা যাবে, সেগুলো ফ্রিজে রেখে দেবো, আর বাদ বাকিগুলো এখানে ভিতরেই চোখে চেনে যে, যেহেতু আমার একটা ঘর, আমার ঘরের ভিতরে সেরকম একটা জায়গা নেই, তো এগুলো চোখে চেনেস্টাই রেখে দেবো, এখান থেকে নিয়ে নিয়েই রান্না হবে। আর সবাই তো জানে যে আমার বাড়িতে বিয়ে ছিল, তো ওকদিন আমি কোনো কাজই করতে পারিনি, শুধু জামা কাপড়, আমি কেন, আমার ছেলেরা, আমার হাজবেন্ড, সবাই মিলে আমরা শুধু জামা কাপড় পরেছি আর রেখেছি, ঠিক মতো ধোয়া গুছানো এখনও কিছুই হয়নি। দুই একটা গুছিয়েছি, ধুয়েছি, আরও বাদ বাকি সবই রয়েছে। তো ওইগুলোতে পুরো ঘরটা একদম জ্যাম হয়ে গেছে। তো আমার ঘরটা দেখে বুঝতেই পারছেন,
সব রেখে দিয়েছি, সব একে একে গুছাবো, গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। কিছু কিছু লন্ড্রিতেও দিতে হবে, এর জন্য আগেই গুছাচ্ছি না। তো ওগুলো ধোয়া হয়ে গেছে, শুধু লন্ড্রিতে দিয়ে দেবো। আর বাদবাকি সবজিগুলো আছে সব তোমার চিকের মধ্যে ভরে ভরে এভাবে সব ফ্রিজে রেখে দেবো। তো এখানে কিন্তু প্রচুর সবজি আছে, সবজিগুলো আমার মিনিমাম এক সপ্তাহ চলে যাবে, কারণ শীতে তো এই যে বাঁধাকপিটা তো অনেক বড়, বাঁধাকপিটা আমার পুরো চার দিন হয়ে যাবে চার ভাগ করলে, কারণ অনেকটা বড়। শশা আছে, কলা আছে, এগুলো সব আলাদা করে সরিয়ে রেখেছি, কারণ এগুলো সব সময়ই লাগবে, আর এগুলো ফ্রিজে রাখলেও থাকবে না, এর জন্য এগুলো ফ্রিজে রাখিনি। দিয়ে সবজিগুলো সব গুছানো হয়ে গেছে, এখন ঘরটা পরিষ্কার করে নেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তখন বাই।